আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সামনে যে মেশিনটি চলছিল সেটি হচ্ছে সিপস মেশিন, কেউ বলে ঝুরি ভাজা মেশিন, কেউ বলে আখরি ভাজা মেশিন। তো এই মেশিনটা কিন্তু কাটিং সিস্টেম, ইতিপূর্বে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই কাটিং করে দেখান, কাটিং করে দেখান। এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছিলাম, এই মেশিনটা কিন্তু মোটর দিয়ে চালাচ্ছিলাম। আবার অনেকেই কমেন্ট করেন ভাই ডিজেল ইঞ্জিন ব্যতীত মোটর দিয়ে, ইলেকট্রিক মোটর দিয়ে ব্যবহার করে দেখান। তো এখানে ইলেকট্রিক মোটর দিয়ে 220 ভোল্ট ইলেকট্রিক মোটর আপনার বাসা বাড়ির লাইনে চলবে, সেটা দিয়ে কিন্তু এতক্ষণ আমি আপনাদেরকে চালিয়ে দেখালাম। এখানে কাটিং সিস্টেম দেওয়া আছে, আপনারা চাইলে একাধিক নিপিল ইউজ করতে পারবেন, সে নিপিলগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। এখানে যদি কাটিংয়ের জায়গায় আপনি যদি মনে করেন মোল্ডিং সিস্টেম, দড়ির মতন, রশির মতন, পাইপের মতন তৈরি করে একাধিক ছিদ্র দিয়ে বাইর হয়ে যদি মনে করেন মোটা রশি মতন তৈরি করবেন, সেটাও কিন্তু সম্ভব একই মেশিন দিয়ে। কিভাবে ক্রয় করবেন বিস্তারিত জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের নাম্বার সময় কালেকশন করে আমাদের সাথে কথা বলতে পারবেন। সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন কল করতে পারবেন। আর বুধবার ব্যতীত যে কোনো দিন আমাদের অফিস সময় এসে সরাসরি টাকা দিয়ে মেশিন ক্রয় করে চালিয়ে চেক করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে এই মেশিনটি ব্যবহার করতে হলে আপনার চাউল, ডাউল, গম, ভুট্টা ইত্যাদি জিনিস দিয়ে আপনি কিন্তু চিপস তৈরি করতে পারবেন। মনে রাখবেন চিনি আর হলুদ এই দুইটা জিনিস ব্যতীত একাধিক ফ্লেভার দিয়ে এই চিপস মুখরোচক খাবার আপনি তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে ডাই, এই ডাইগুলো কিন্তু মেশিনের মাথা থেকে খুলে আপনারা লাগাই নিতে পারবেন ইজিলি। আমরা যখন, আপনারা যখন আমাদের কাছে মেশিন কিনতে আসবেন, আমরা আপনাদেরকে চালিয়ে দেখায় টেস্ট করে দিব কীভাবে ডাই লাগাবেন, কীভাবে ডাই সেটিং করবেন, কীভাবে একটা মেশিন চালাতে হয় বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাই দেব। এবং এই যে এই এই ডাইসটা আমি ব্যবহার করছি, ব্যবহার করার পরে কিন্তু ডাইসগুলো অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে। এখানে একটা মাথা আছে, এখানে স্টার মাইনাস চিহ্ন দেওয়া আছে, এখানে তিনটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ত্রিপ মানে কামরাঙা বডি যারে বলে সেই সিস্টেম দেওয়া আছে। তো এরকম একাধিক ডিজাইন আপনারা বানাইতে পারবেন, সবগুলা ডিজাইন যদি মনে করেন কাটিং করবেন কাটিং করতে পারবেন, যদি মনে করেন না মোল্ডিং করবেন পাইপ সিস্টেম করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।